আল্লাহ
খাস করে তিন শ্রেণীর মানুষকে রেফারেন্সের জন্য শেষ করেছিল, এবং এই তিন শ্রেণীর মানুষকে তিনটি বস্তু থেকে সৃষ্টি করেছিল। এক শ্রেণীর মানুষ যাদেরকে নিজের মূল চরিত্রকে সৃষ্টি করেছিল, তারা সবসময় আল্লাহকে দ্বিতীয় শ্রেণীর আমাদেরকে ডাক দিয়ে বলছে তোমরা এবার করো, তাহলে তোমরা যহুদের মধ্যে তিনটা অপর আছে, যা হাত যা থেকে করেছে যে থেকে তার থেকে দুনিয়া, এই দুনিয়া থেকে বেঁচে থাকার নাম হচ্ছে আপনি যদি মুক্তাকে হতে পারে তাহলে আপনি কি পাবেন? জান্নাত পাবেন। কোরআনের ঘোষণা ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকিনদের জন্য সফলতা, মুত্তাকিনদের জন্য কামিয়াবি, মুত্তাকিনদের জন্য জান্নাত। জান্নাতে কি পাওয়া যাবে? সমস্ত রকমের বাগান জান্নাতের মধ্যে পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে? সমবয়স্ক আমাকে আপনি এমন কিছু কাজের কথা বলে দিন যে কাজ করলে আপনি আল্লাহ নবী বললেন
নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যে পাঁচটি কাজ যদি করতে পারবে আমি কিন্তু আমরা দিয়ে দেবো। লোকটা এই বলে চলতে লাগলো যে এর থেকে আমি বেশি করবো না কম বেশি হবে, অর্থাৎ যেভাবে আল্লাহ আপনি বললেন সেইভাবেই আমি কাজটা করবো। আল্লাহ নবী বললেন, আর মুসলমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এই পাঁচটি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মানুষ, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হবে। তাদের রোজা কাদের জন্য? ইমানদারদের জন্য, বেঈমানদারদের জন্য নয়। তাহলে যারা রোজা রাখে আর মুস্তাকিম হতে পারলে তাহলে রমজান মাসের পনের মাসকে বলা হয় শাবান। তো শাবানের শেষ তারিখে আল্লাহ নবী আমাদেরকে খুতবা শোনালেন। কি খুতবা শোনালেন? ইয়া আইয়ুহান নাস, ক্বাদ আযাল্লাকুম শাহরুল আযীম ওয়া শাহরুল শাহরুল লাইলাতুল খায়রু মিন আলফ শাহরি। হে মানব জাতি, হে আমার সম্মান, তোমাদের সম্মুখে এমন একটি মাস আসছে, এমন একটি মাস আগত যা অত্যন্ত মর্যাদাশীল। এই মাসের রোজাকে আল্লাহ কি ফজিলত আছে এর মধ্যে? বিশ্বনবী বলছেন, মান আদা ফরিজাতুন কি কারা কে মান আদা ফরিজিনা ফরিজাতুন কি আছে? এই পবিত্র রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো, সে অন্য মাসের সন্দর্ভে ফরজ আদায় করলো, অর্থাৎ অন্য মাসের সন্দর্ভে ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয় এই পবিত্র রমজান মাসে একটি ফরজ আদায় করলে সওয়াব হবে। আমার আত্মা, আর যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে একটি সুন্নত আদায় করলো, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করে, অর্থাৎ অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব পাবে কি হয়? এই পবিত্র রমজান মাসে একটি শূন্য আদায় করলে আর চিন্তা করে দেখুন কত গুরুত্বপূর্ণ মাস। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, সেতিয়া কুম্মাতি হামসা কিসারি ফি রমজান লান তুক্তিহি মা উম্মাতান কাল্লাহ। ঈশ্বরে বলছেন, আমার আগে অনেক নবী এবং অনেক নবী উম্মত করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাদার উম্মতকে পাঁচটি বস্তু বিশেষভাবে দান করেছেন,
যা পূর্বের কারণে আসলে আমার পূর্বে যে সম্রাট অনুমান চলে গেছেন, চলে গেছেন, পাঁচটা জিনিস কি দান করেছেন আল্লাহ বলছেন অপেক্ষা অধিক এই বন্ধনটা আল্লাহ আপনাকে নিকট মুশকিল চেয়েও বসে দিচ্ছে। এর অর্থটা কি? উপাস্রী মালিক ছিলেন যে আখিরাতে আল্লাহর আলামিন উক্ত বন্ধু বদরা সহ এমন খুশবুদার দান করবে যা মুশক অপেক্ষা অধিক উত্তম আলামিন দ্বিতীয় অর্থ ইয়াহুদের দিন অমের থেকে আমার একটা সুগন্ধ বাহির হবে কারোর সঙ্গে মহাবত হয়ে যায় তখন তার দুর্গন্ধ হাজার খুশবুদার উত্তম মনে হয়। এই জন্য আল্লাহ এই কথাতে বলছেন আনা উজ্জিবি সমস্ত এরকমের বদলার অবস্থা দিয়ে থাকি, কিন্তু রোজার বদলা আমি সরব সরম নিচে গিয়ে থাকি। দ্বিতীয় বৈশিষ্ট্য সাগরের মাছ প্রচলিত এর অর্থটা কি? হাদিস শরীফে মহান করুণাময় রব্বুল আলামিন যখন কোন বান্দাকে মহব্বত করেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, হে ইব্রাহিম, অমুক বান্দাকে আমি মহব্বত করি, কাজে তুমিও তাকে মহব্বত করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যক্তিকে মহব্বত করেন এবং আসমানে ঘোষণা করে দেন, হে আকাশবাসী, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, কাজেই তোমরা সকলেই সেই ব্যক্তিকে ভালোবাসো। তখন আকাশবাসী গণ সকলেই সেই ব্যক্তিকে মহব্বত করে এবং তার জন্য জমিনের উপর ওলিয়া দান করা হয় এবং তার পশু সকলের অন্তরে তার মহব্বত করে দেওয়া হয়ে যায় এবং এই মহব্বত এত ব্যাপক হয়ে যায় রমজান শরীফের জন্য আগমনে যত বেশি গুরুত্ব হয়ে থাকে তত অধিক পূর্ব থেকে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। যেমন বিবাহ কার্যের
মাসাধিক কাল শুভ থেকে চলে। চতুর্থ বৈশিষ্ট্য পবিত্র রমজান মাসে বিদ্রোহী শয়তানকে বন্দী করে রাখা হয়, ফলে সে ওই সমস্ত পাপের ধারে কাছে পৌঁছতে পারে না যে সমস্ত পাপ রোজা ব্যতীত অন্যান্য মাসে ঘটে। এই কথা শুনে অন্তরে কথা দেখতে পারে, যদি তাই হয় বিদ্রোহী শয়তান যদি ধ্বংস হয় তাহলে রোজার মাসে পাপের কাজ ঘটে কেন, চুরি হয় কেন, জেনা হয় কেন, আর অন্যান্য নোংরা কাজ হয় কেন? এর প্রত্যুত্তর হচ্ছে একটা হাদিস, হাদিসটা কি? মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ, যদি সে খাঁটি গোলা হয়ে যায় তাহলে সেটা শান্ত পরিষ্কার হয়ে যায়, নচেত বাকি থেকে গেছে। যখন সে আবার গুনাহ করে তখন তার পাশে আরো একটি কালো দাগ, এইভাবে তার এটা বলতে তার অন্তর একেবারে কালে বর্তমান হয়ে যায়, তখন আর সে অন্তরে প্রবেশ করে না। এরই সম্পর্কে কোরআন মাজিদের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন কুলুবিহি, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে এমন তো অবস্থায় উক্ত অন্তর আপনার অন্তর কোরআন প্রবেশ করতে পারে, তখন আর শয়তানের প্রয়োজন হয় না। এগারো মাস ধরে যে আপনারা পুনা করেছেন তারই জের হচ্ছে যে সমস্ত বান্দায় চার রমজান মাসে ঘরে। যখন এই কথা আল্লাহ বললেন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর নবী, হে আমাদের রসুল, সেই সমাকান্তিকে স্মরণ কর, কারণ আমরা জানি সবে কদরের রাত্রে অদূরের রাত্রে সবে কদরে যদি আল্লাহ পাকের ইবাদত মঞ্জুর করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আগেকার পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেন। সবে কদর নমস্কার শেষ দশ তারিখে একুশ তেইশ পঁচিশ আল্লাহ ক্ষমা করে দেন, তো সে ক্ষমা না চেয়ে সবে কদর আল্লাহ বললেন আপনার যদি সামান্য থাকে, যদি কোনো গুণা থাকে আল্লাহ আলমিন আপনার ইবাদতের কারণে আমার উম্মত অর্থাৎ আমাদের নতুন হতভাগ্যকে আল্লাহ পাক নিজের তরফ থেকে দাবি করেছেন, যা এর পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত লোক
তাহলে আমাদের জাহান নামে হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে নিজের গুনাহকে ছাড়িয়ে দেন, নিজের গুনাহকে মাফ করিয়ে দেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন মহান করুণাময় রব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত গুনাহকে মাফ করে দেন। اللهم آمين اللهم آمين اللهم آمين